হ্যালো বন্ধুরা, এটিকে মোহনবাগান তাদের এই মরশুমের জন্য 30 বদলে সই করেছিল 32 বছর বয়সী ডিফেন্ডার ফ্লোরেন্তিন পোগবাকে, যাকে মোটামুটিভাবে বলতে গেলে পল পোগবার মানে তার ভাইয়ের নাম ভাঙিয়েই মার্কেটে চলছে। তো বন্ধুরা, বহু আশা নিয়ে 2 বছরের জন্য এই ফ্লোরেন্তিন পোগবাকে দলে নিয়ে এসেছিল ম্যানেজমেন্ট, যাতে তিনি তীরের অভাবটা পূরণ করতে পারে। কিন্তু কপাল এতটাই খারাপ যে ডিফেন্সের নির্ভরতা জোগানো তো দূরের কথা, পোগবাকে মাঠে নামালে মনে হবে যেন বিপক্ষ দলের এক্সট্রা একটা প্লেয়ার নামানো হলো। মানে এত ভালো বল ডিফেন্ড করত যে পাস দেওয়ার সময় প্রতিপক্ষের প্লেয়ারদের পায়ে বল জমা করে দিত। এর সাথেই তার যে প্রচুর ফিটনেসের অভাব রয়েছে সেটাও স্পষ্ট, আর সেই কারণেই তাকে রিহাবে পাঠানো হয়েছিল। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, তাকে নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু পোগবা তাতে সম্পূর্ণ ব্যর্থ। তো এত টাকা দিয়ে একটা প্লেয়ারকে নিয়ে এসে বেঞ্চ গরম করিয়েই টাকা দিতে হচ্ছে, যাতে দলের উপকারের থেকে ক্ষতি বেশি হচ্ছে। তো সেই কারণে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে পোগবাকে রিলিজ করে দিতে চাইছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। তো পোগবাকে 2 বছরের চুক্তিতে 5 কোটি টাকা দিয়ে দলে নিয়ে আসা হয়েছিল। তো যেমনটা জানা যাচ্ছে, পোগবা দল ছাড়ার জন্য পুরো টাকাটাই দাবি করছে। তো 2 বছরের জন্য নিয়ে এসে একটা ম্যাচেও তেমন পারফরমেন্স দেখাতে পারেনি, কিন্তু তার পুরো কন্ট্রাক্টের টাকাটাই দাবি করছে এখন পোগবা। তো পোগবাকে ছাড়া নিয়ে এই নতুন তথ্যটাই বেরিয়ে আসছে এই মুহূর্তে। তো সেই কারণে যতদূর সম্ভব পোগবাকে রিলিজ না দিয়ে আনরেজিস্টার করিয়ে রাখতে পারে ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, তোমরা এটা কমেন্ট করে জানাও যে পোগবার এই দাবিটা কি আদতেও যুক্তিসঙ্গত। তো এই ভিডিওটা এটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।